হ্যালো বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে নবম শ্রেণীর বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট ওয়ান পার্ট টু আর পার্ট থ্রি আলোচনা করবো মানে তোমাদের শিক্ষা দপ্তর থেকে যে তিনটে মডেল অ্যাক্টিভিটি টাক্ দেওয়া হয়েছে সেই তিনটে মডেল অ্যাক্টিভিটি টাস্কের বাংলার আমি সম্পূর্ণ সমাধান এই পাটে আলোচনা করবো এর জন্য তোমাদের আর কোনো প্লেলিস্ট খোঁজার দরকার নেই তোমরা একসঙ্গে বাংলার সমস্ত সমাধান পেয়ে যাবে তো কি বলেছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এক নম্বরটা বলেছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে প্রাকৃতিক বিপর্যয়ের ছবি কিভাবে ধরা পড়েছে তো এটার উত্তর আমরা এবার দেখব দেখো তোমাদের এইখান থেকে আরম্ভ করে এতটা লিখতে হবে কি লিখতে হবে কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কাল লেখা বলো তো মুকুন্দ চক্রবর্তীর তো লিখবে মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেটি গ খণ্ডের অন্তগত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে দেবী চণ্ডী তার কৃপাধন্য ব্যাধ কালকেতুর তৈরি গুজরাট নগরে বসতি প্রতিষ্ঠার জন্য কলিঙ্গ প্লাবন ঘটান ঠিক আছে তারপরে কি বলেছে দেখো কলিঙ্গের আকাশে ঈশান কোণে মেঘ জমা হয় ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায় দূর দিগন্তে মেঘের গম্ভীর ধ্বনির সঙ্গে শুরু হয় মুসলধারে বৃষ্টি ঠিক আছে তারপরে কি বলেছে বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে ঝড়ের দাপটে শস্যক্ষেত এবং সবুজ গাছপালা নষ্ট হয়ে যায় তারপর আটটি দিকের আটটি হাতি যেন বৃষ্টি ধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে চায় প্রবল বর্ষণে পদঘাট জলে ডুবে যায় ঘোর অন্ধকারে দিনরাত্রির পার্থক্য মুছে যায় মানে এতটাই বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে দিনরাত্রির পার্থক্য বোঝাই যাচ্ছে না কখন মানে দিনেবেলাতেও দেখবে যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন মনে হয় রাত্রি লেগে গেছে তাই এখানে বলেছে ঘোর অন্ধকারে দিন রাত্রি পার্থক্য মুছে যায় জলমগ্ন রাস্তায় সাপ ভেসে বেড়াতে থাকে ভীত প্রজারা এই ভয়াবহ দুর্যোগ থেকে নিস্তার পেতে ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে সাত দিন ধরে অবিরাম বর্ষণের ফলে কৃষিকাজ যেমন ক্ষতিগ্রস্ত হয় ঘর বাড়িও নষ্ট হয়ে যায় ভাদ্র মাসের তালের মতো বড় আকারে শিল ঘরের চাল ভেদ করে পড়তে থাকে দেবীর আদেশে সমস্ত নন্দ নদী কলিঙ্গের দিকে ছুটে আসে দেবীর আদেশে পর্বতের মতো উঁচু ঢেউয়ের আঘাতে বাড়িঘর ভেঙে পড়ে দেবী চণ্ডীর আদেশে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে অসহায় ভীত প্রজারা বিপদের আশঙ্কায় শেষ পর্যন্ত কলিঙ্গ ত্যাগ করে চলে যায় তো তোমাদের প্রশ্নটা ছিল যে কলিঙ্গের ঝড় বৃষ্টি কাব্যাংশে প্রাকৃতিক বিপর্যয়ের ছবি কিভাবে ধরা পড়েছে তো এটার আমরা সঠিক উত্তর দেখে নিলাম এবার দুই নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো ধিবর বৃত্তান্ত নাট্যাংশে রাজশালকের ভূমিকা নির্দেশ করো তো এবার আমরা দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা দেখব তো রাজ রাজশালকের চরিত্র বা ভূমিকা আমরা লিখবো এখান থেকে দেখো যেটা আমরা বলছি সেটা তোমরা লিখবে মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকটির অনুদিতাংশ ধীবর বৃত্তান্তের উল্লেখযোগ্য একটি চরিত্র হল রাজশালক তার কার্যকলাপের মাধ্যমে তার চরিত্রের কয়েকটি বৈশিষ্ট্য আমরা চিহ্নিত করতে পারি চোর সন্দেহে দুজন রক্ষী যখন ধীবরকে তার বক্তব্য বক্তব্যদানে বাধা দিছিল। তখন উল্টো পথে হেঁটে রাজশালক রক্ষীদের বলেন একে পূর্বাপর সব বলতে দাও মধ্যে বাধা দিও না অভিজ্ঞ রাজশ্যালক ধীবরের সব কথা বলার অধিকার আছে এ কথা অনুভব করেন এবং কাউকে চোর বলার আগে তার সত্য সত্য পরীক্ষা করা প্রয়োজন বলে তিনি মনে করেন এ থেকে তার বিচক্ষণতার পরিচয় পাওয়া যায় বা বলতে পারো এর থেকে তার বিচক্ষণতার ভূমিকা পাওয়া যায় নগর রক্ষার কাজে শ্যালকও দায়বদ্ধ তাই ধিবর সত্যি বলছে কিনা জানার জন্য রাজনামাঙ্কিত আংটিটি রাজাকে দেখানো এবং তার নির্দেশ নেওয়া উচিত বলে তিনি মনে করেছেন তাই ধৃতের কথা যেমন তিনি মন দিয়ে শুনেছেন তেমনি রাজাকে দেখিয়ে তার নির্দেশ নিয়েছেন এখানে তার কাজের প্রতি দায়বদ্ধতার পরিচয় পাওয়া যায় নিজের পদমর্যাদা সম্পর্কে রাজশালকের অহংকারবোধ ছিল অহংবোধ ছিল তাই প্রথম অবস্থায় ধীবরের বৃত্তিকে তিনি বিদ্রুপ করে বলেছেন তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি তার এমন উক্তি থেকে তার অহংকার অহংবোধের পরিচয় যেমন প্রকাশিত হয়েছে তেমনি নিম্ন বৃত্তীয়দের হীন প্রতিপন্ন করার মনোভাবও প্রকাশিত হয়েছে নাট্যাংশের প্রথম দিকে রাজশালকের আচরণে অহংবোধ স্থূল রসিকতার ভাব দেখা গেলেও শেষাংশে আমরা তার উদারতার পরিচয়ও পাই তাই পুরস্কারপ্রাপ্ত ধীবর যখন পুরস্কারের অর্ধেক অর্থ দুই রক্ষীকে ভাগ করে দেয় তখন রাজশালক ধীবরের আচরণে মুগ্ধ হয়ে তাকে প্রকৃত বন্ধু বলে গ্রহণ করে মানবিক অদার্যের পরিচয় দেন এইভাবে আলোচ্যনাট্যাংশে রাজশালক চরিত্রের উক্ত বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা গেছে তো তোমাদের দুই নম্বর প্রশ্নের জন্য এতটাই কিন্তু লিখতে হবে এবার তিন নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো ইলিয়াসের জীবনে কিভাবে বিপর্যয় ঘনিয়ে এসেছিল তো তোমাকে এটাকে নিজের ভাষায় লিখতে হবে তো কিভাবে লিখবে দেখো প্রশ্নটার উত্তর তোমাকে লিখতে হবে এইখান থেকে আরম্ভ করে যতটা আমি বলছি এই লিও স্তয় থেকে আরম্ভ করে একদম শেষ পর্যন্ত কিন্তু তোমাকে লিখতে হবে মানে কিভাবে বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল সেটা তোমাকে কিন্তু লিখতে হবে দেখো প্রথমে লিখবে লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পের কেন্দ্রীয় চরিত্র হলো ইলিয়াস ঠিক আছে তিনি কোথায় বাস করেন না তিনি প্রদেশের একজন ছিলেন ইলিয়াসের সুব্যবস্থার গুণে এবং ইলিয়াস দম্পতির ৩৫ বছরের কঠিন পরিশ্রমের কারণে তার বিপুল সম্পত্তির অধিকার হয়েছিল তোমাদের এইগুলো লেখার দরকার নেই এই যে পয়েন্ট দিয়ে দেওয়া আছে এগুলো লেখার দরকার নেই ডাইরেক্ট তোমরা উত্তর লিখতে লিখতে চলে আসবে তাহলে কত বছর পরিশ্রম করেছিল না ৩৫ বছর কিন্তু নানা কারণে ইলিয়াস দম্পতির ভাগ্য বিপর্যয়ের মধ্যে পতিত হয়েছিল এই কারণগুলি হলো ইলিয়াসের অবস্থা যখন ভালো ছিল তখন ইলিয়াসের ছেলেরাও তার সঙ্গে কাজ করত গরু ভেড়া চড়াতো কিন্তু বড়লোক হয়ে ওঠার সঙ্গে সঙ্গে ছেলেদের মধ্যে বিলাসিতা বা আইএসি ভাব দেখা দিয়েছিল। যা পতনের যা তাদের পতনের একটি কারণ ঠিক আছে তোমাদের একটা কথা বলে রাখি তোমরা বাংলা টেক্সট বইটাকে বারে 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 রিভিশন করবে তোমরা যদি বাংলা বইটাকে পুরোপুরিভাবে রিভিশন করো তাহলে তোমাদের অন্য প্রশ্নগুলো লিখতে কোনো অসুবিধা হয় না মানে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা কিছুটা হলেও কিন্তু নিজের ভাষায় লিখতে পারবে তাই বাংলা টেক্সট বইটাকে কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে তারপর আমরা আসছি কি বলেছে দেখো বড়ো ছেলেটি মারামারি করে মারা যায় ছোট ছেলে এমন এক ঝগড়াটে বউ বিয়ে করে আনে যে বাপের আদেশেই অমান্য করতে শুরু করেছিল বাপের আদেশই অমান্য করতে শুরু করেছিল তাই ইলিয়াস সেই ছেলে বউকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল তবে ইলিয়াস সেই ছেলেকে একটি বাড়ি ও কিছু গরু ঘোড়াও দিয়েছিল এর ফলে তার সম্পত্তিতে টান পড়েছিল তাহলে দেখো তার সম্পত্তিতে একটা বাড়ি আর কিছু ঘোড়া দিয়েছিল কাকে ওই ছেলেটাকে ছেলে বউ তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল দিয়ে এগুলো সেই ছেলেকে দিয়েছিল তারপর দেখো ইলিয়াসের ভেড়ার পালে মোরগ লেগে যাওয়ার কারণে অনেকগুলো ভেড়া মৃত্যু ঘটে আর তার পরের বছরই ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় ফলে খড়ের অভাবে না খেতে পেয়ে বহু গবাদি পশু মারা পড়লো এতেও সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলো ইলিয়াসের এমন সংকটকালে কিরবিজরা তার ভালো ঘোড়াঘুলিকে চুরি করে নাই এভাবে ইলিয়াসের অবস্থা ক্রমেই খারাপ হয়ে পড়ল সবশেষে আর্থিক অনটনের কারণে বৃদ্ধ ইলিয়াস অবশিষ্ট যা ছিল বিক্রি করে সর্বশান্ত হয়ে অন্যের বাড়িতে মজুর দিন মজুর হিসেবে কাজে নিযুক্ত হলো এভাবে ইলিয়াস দম্পত্তি ভাগ্য বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল তো প্রশ্ন রাখিয়েছিল যে ইলিয়াসের জীবনে কিভাবে বিপর্যয় ঘনি এসেছিল তাহলে বুঝতে পারছো ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে কিছু ঘোড়া দিল গরু ঘোড়া দিলো তারপর একটা বাড়ি দিল তারপরে আস্তে আস্তে যা ছিল শেষে বৃদ্ধ বয়সে বাকিগুলোও সব বিক্রি করে দিল তারপরে কীরগিরটা দেখতে পেলে যে কিছু ঘোড়া চুরি করে নিল ঠিক আছে এইভাবে তার জীবনে বিপর্যয় এসেছিল এবার চার নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো দাম গল্পে সুকুমার কোন উপলব্ধিতে পৌঁছেছে তো এটার উত্তর এবার আমরা দেখব তো চার নম্বর প্রশ্নের উত্তরের জন্য তোমরা এইখান থেকে আরম্ভ করে এতটা লিখবে কি লিখবে কথকদের কাছে কথকদের কাছে বলতে এখানে সুকুমারদের কাছে কথা বলেছে তো সুকুমারের কাছে বা লিখবে সুকুমারদের কাছে শৈশবে অঙ্কের মাস্টারমশাই ছিলেন বিভিকা স্বরূপ অথচ পৌর বয়সে এসে কথক মাস্টারমশাইয়ের মধ্যে অন্য রূপ আবিষ্কার করলেন কথকের চোখে পড়েছে ছাত্রের গর্ভে মাস্টারমশাইয়ের চোখ দিয়ে ঝরে পড়ছে আনন্দে ছাত্র মাস্টারমশাইকে বিদ্রুপ করে তা সমালোচনা করে গল্প লিখেছে অথচ মাস্টারমশাই তাতে বিন্দু মাত্র ক্ষুদ্র না হয়ে সকলকে সেই লেখা দেখিয়ে বলেছে আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে শুধু তাই নয় ছাত্রের অন্তঃা শূন্য বক্তব্যের ভূয়সী প্রশংসা করেন তিনি মাস্টারমশাইয়ের মুখ থেকে এমন কথা শোনার পরে কথক যেমন আত্মগ্লানিতে দগ্ধ হয়েছে তেমনি তার মনে হয়েছে মাস্টারমশাইয়ের হৃদয়ে অন্তঃসলীলা ফলগুধারার মতোই প্রবাহিত হচ্ছে ছাত্রদের প্রতি পরম স্নেহস্রোত যা কোটি মণিমাণিক্য বা সংসারের সকল ঐশ্বর্যের থেকেও লিখবে সুকুমার শেষ পর্যন্ত এই সব উপলব্ধিতে পৌঁছেছেন বা এই উপলব্ধিতে পৌঁছেছেন বুঝতে পেরেছ তারপরে পাঁচ নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো নোংর কবিতায় বাণিজ্য তরী বাঁধা পরে থাকার তাৎপর্য বিশ্লেষণ করো তো পাঁচ নম্বর প্রশ্নের উত্তরের জন্য তোমাদের এখান থেকে এতটা লিখতে হবে কি বলা হয়েছে দেখো কবি তার রচিত সাহিত্য কীর্তিগুলি নিয়ে ভেসে যেতে চান দূরে দূরান্তরে সাত সমুদ্রের পারের সেই সুদর জগতে কবি মেতে উঠবেন সৃষ্টিশীল রচনায় সংসারের বাঁধন ছিন্ন করে কবি চলে যাবেন কাঙ্ক্ষিত গন্তব্যে এই আশায় কবি প্রতিদিন যেন তিনি নৌকর দেওয়ার টেনে গন্তব্যে চলেছেন কিন্তু পর মুহূর্তেই তার মনে পড়ে যায় বাস্তব জীবন ও সংসারের দায়িত্ব কর্তব্য ত্যাগ করে তিনি কোনোদিনই গন্তব্যে যেতে পারবেন না তাই গভীর হতাশায় সাথে কবি আলোচ্য উক্তিটি করেছেন কি উক্তি করেছেন না আমার বাণিজ্য বাঁধা পড়ে আছে ঠিক আছে তো তোমরা এইটুকুই লিখবে শেষে কি লিখবে তাই গভীর সাথে কবি বলেছেন আমার বাঁধা পড়ে আছে ওকে তো বন্ধুরা তোমরা আশা করছি তোমাদের সঠিক উত্তর পেয়ে গেলে তারপর দেখো ছয় নম্বরটা কি বলেছে ছয় নম্বরটা বলেছে সরভক্তির অপর নাম কি তো লিখবে স্বরভক্তির অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ বিপ্র কষ্য ঠিক আছে তারপর বলেছে দেখো উপসর্গের ভূমিকা উল্লেখ করো তো উপসর্গের ভূমিকা আমি এখানে লিখেছি দেখো তোমরা উত্তরটা লিখবে নতুন নতুন শব্দ তৈরি করা হলো উপসর্গের প্রধান কাজ প্রকৃতপক্ষে উপসর্গের কোন নিজস্ব অর্থ নেই আসলে উপসর্গ অন্য শব্দের সাথে যুক্ত হয় এবং বিশেষ অর্থ প্রকাশ করে উপসর্গ সবসময় মূল শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয় এবং নতুন শব্দ গঠন করে যেমন একটা উদাহরণ দিয়েছি দেখো চেনা একটি বিশ্লেষণ পদ কিন্তু এই শব্দের আগে অ যুক্ত করলে একটি নতুন শব্দ অচেনা পাওয়া যায় যা চেনা শব্দের বিপরীত অর্থ বহন করে এভাবে আ কু অব প্র ইত্যাদি অব্যয় বা ধ্বনি বিভিন্ন শব্দের আগে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে এগুলি হলো উপসর্গ তাহলে বুঝতে পারছো উপসর্গের প্রধান কাজ হল নতুন নতুন শব্দ তৈরি করা উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই এরা উপসর্গ অন্য শব্দের সাথে যুক্ত হয় যেমন আমরা দেখলাম চেনা হচ্ছে একটা শব্দ এই চেনার সঙ্গে অ কথাটা লাগিয়ে দিল দিয়ে হয়ে গেল অচেনা তাহলে অচেনা একটা নতুন শব্দ পেলাম যেটা চেনার শব্দের বিপরীত ঠিক আছে একইভাবে আ কু অ এই যোগেও নতুন নতুন শব্দ তৈরি করা যায় তো উপসর্গের ভূমিকা আমরা পেয়ে গেলাম এবার বলেছে দেখো উদাহরণ সহ বিষয়টি বুঝিয়ে দাও তো এটার উত্তর আমরা এবার দেখব তো তোমাদের অপনিহিতির সম্পর্কে এটা লিখতে হবে দেখো প্রথমে লেখা আছে অপি শব্দের অর্থ পূর্বে এবং নিহিতি বা নিহিতের অর্থ সন্নিবেশ সুতরাং শব্দের মধ্যস্থিত হস্যিকার কিংবা হস্যকার স্বস্থানে থেকে অথবা সৎস্থান পরিবর্তন করে যদি অব্যবহৃত পূর্ববর্তী ব্যঞ্জনের পূর্বে এসে উচ্চারিত হয় তাহলে সেই রীতিকে বলে অপনিহিতি পূর্ববঙ্গ বা অধুনা বাংলাদেশের কথ্য বাংলায় অপনীতির বহুল প্রচলন দেখা যায় যেমন কোরিয়া থেকে কইরা যেমন র হস্যই থেকে পরিবর্তন হয়ে র হয়ে গেল বুঝতে গেলছ দেখো কোরিয়া এবার হয়ে গেল কি রটা হয়ে গেল কইরা আর উন্তুষ্ট কি হয়ে যাচ্ছে বলতো র হয়ে যাচ্ছে কোরিয়া থেকে কইরা একইভাবে সাধু থেকে সাউথ সাউথ বলিয়া থেকে বয়লা দেখিয়া থেকে দেখা। ইত্যাদি তো তোমাদের এতটা লিখতে হবে ওকে তো আমরা প্রথম মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো দেখলাম এবার আমরা দ্বিতীয় মডেল অ্যাক্টিভিটি টাস্কে যাব তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক টু নবম শ্রেণী নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষা লেখো তো প্রশ্নগুলোর উত্তর আমরা এবার দেখব প্রথমটা বলেছি দেখো চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ গজরাজের পরিচয় দাও তো অষ্টগজরাজের পরিচয় দেখার জন্য তোমাদের আমি উত্তরটা দেখাবো তো তোমাদের এইখান থেকে এতটা লিখতে হবে এইটা লেখার আগে লিখবে উদ্ধৃত অংশটি কি লিখবে উদ্ধৃত অংশটি কবি মুকুন্দরাম চক্রবর্তীর লেখা কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি থেকে নেওয়া হয়েছে যখন কোনো লাইন তুলে দেবে পোস্টের মধ্যে গদ্যর হোক পদ্যর হোক তখন একটাই কথা লিখবে যে উদ্ধৃত অংশটি কোন কবিতা বা গদ্য থেকে নেওয়া হয়েছে আর কার লেখা তাহলে তোমাদের লেখাটা সুন্দর দেখাবে তাহলে উত্তরটা লেখার আগে লিখবে অংশটি মুকুন্দরাম চক্রবর্তীর লেখা কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি থেকে নেওয়া হয়েছে দিয়ে দাঁড়িয়ে দিলে তার পয়ল লাইনে শুরু করবে পৌরাণিক মতে উক্ত চার রকম মেঘের বাহন হলো অষ্টগজ তথা কে কে অষ্টগজটা দেখো ঐরাবত পুণ্ডরিক বামন কুমোদ অঞ্জন পুষ্পদন্ত সার্বভৌম ও সুপ্রতীক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হয়ে গেল এরা দিগগজ নামে পরিচিত কবিতা অনুসারে বলা যায় এই আটটি হাতি চার রকম মেঘের সাহায্যে কলিঙ্গ দেশে প্রবল বৃষ্টিপাত ঘটায় ফলে সমগ্র কলিঙ্গ দেশ জলমগ্ন হয়ে পড়ে তাহলে তোমরা তোমাদের সঠিক উত্তরটা পেয়ে গেলে এরপর আমরা দুই নম্বর প্রশ্নে আসব। দুই নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো ধিবর বৃত্তান্ত নাট্যাংশে দুই রক্ষীর কথাবার্তায় সমাজের কোন ছবি ফুটে উঠেছে তো এটা উত্তর আমরা এবার দেখব দেখো এটার জন্য তোমাদের লিখতে হবে যে কথাগুলো সেগুলো আমি বলছি লিখবে তোমরা প্রথমেই যে মহাকবি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাটকে দুজন রাজরক্ষীর পরিচয় পাওয়া যায় প্রথম রক্ষীর নাম হচ্ছে সূচক আর দ্বিতীয় রক্ষীর নাম হলো জানুক আলোচ্য নাট্যাংশে দেখা যায় দুজন রাজরক্ষী প্রথম থেকে ধীবরের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করছে একদা ধীবর একটি রুই মাছের পেট থেকে রাজ নামাঙ্কিত রত্ন খচিত আংটি পেয়ে সেটি বিক্রি করতে গেলে রাজা রক্ষীদের হাতে ধরা পড়ে রক্ষীদয় ধীবরকে চোর সাব্যস্ত করে ব্যাটা চোর বাটপার, গাঁট কাটা ইত্যাদি বলে কুটুক্তি করে আংটিটি প্রাপ্তির ঘটনা ধীবর শোনালেও তারা সে কথা বিশ্বাস করেনি বরং রাজা কর্তৃক ধীবরের কঠোর শাস্তি প্রত্যাশা করে আনন্দ লাভ করেছে তারা প্রথম রক্ষীর কণ্ঠে তাই ধ্বনিত হয়েছে কি ধ্বনিত এটা টেক্স থেকে নেওয়া হয়েছে এই লাইনটা তো তোমরা কোনো উত্তর লেখার সময় বড় প্রশ্নের থেকে একটা লাইন তুলে দেবে তাহলে উত্তরটা দেখতে আরো ভালো লাগবে যেমন এরা করেছে দেখো বই থেকে বলেছে কি একে একে মারার আগে ব্যাকেটে বলেছে দেখো এর গলায় যে মানে এইটা একদম বইয়ের লাইন একে মারার আগে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটো নিস্পিস করছে মহারাজের হুকুমনামা নিয়ে রাজার শ্যালক ফিরে আসছেন দেখে দ্বিতীয় রক্ষী ধীবরের উদ্দেশ্যে বলে হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে তাদের এমন উক্তি থেকে বোঝা যায় রক্ষীদ্বয় কত অমানবিক ঠিক আছে সমাজের এই একটা দিক পাওয়া গেছে রাজা ধীবরকে নির্দোষ জানালেও রক্ষীদ্বয় খুশি হতে পারেনি তখন তারা ধীবরকে কটুক্তি করতে থাকে রাজা ধীবরকে নির্দেশ জানালো তবুও রক্ষীদয় খুশি হতে পারেনি তখনও তারা কি করেছে ধীবরকে কটুক্তি করতে থাকে ধীবরের মুক্তি পাওয়া প্রসঙ্গে দ্বিতীয় রক্ষী বলে এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো প্রথম রক্ষী বলে এ যে সুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো অর্থাৎ রাজা ধীবরকে পুরস্কৃত করলে রক্ষিদয় ধীবরের প্রতি ঈর্ষান্বিত হয়েছে আবার ধীবর তাদের প্রাপ্ত পুরস্কারের অর্ধেক দিতে চাইলে তারা নির্দ্বিধায় তা গ্রহণ করতে চায় এই থেকে বোঝা যায় তারা লোভীয় আলোচ্য নাট্যাংশে ধীবরের প্রতি রাজরক্ষীদের এমন অমানবিক ঈর্ষাপূর্ণ মনোভাবের প্রকাশ ঘটেছে অর্থাৎ সমাজের এই দিকগুলো ফুটে উঠেছে তারপরে দেখো তিন নম্বর প্রশ্নটা কি বলেছে এটা খুবই জ্ঞানের কথা কার কোন কথাকে জ্ঞানের কথা বলা হয়েছে তো এবার আমরা তিন নম্বরের সঠিক উত্তরটা দেখব তো যে উত্তরটা তোমাদের লিখতে হবে প্রথমে লিখবে লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে বর্ণিত মোহাম্মদ সার বাড়িতে আগত জৈনক অতিথি মোল্লা সাহেব আলোচ্য উক্তিটির বক্তা শাম আত্মপলব্ধির কথা শুনে অতিথিগণ হাসলে তাদের উদ্দেশ্যে ইলিয়াস বলে সে আর তার স্ত্রী পূর্বে অভুজ ছিল তাই সমস্ত সম্পত্তি হারিয়ে হারিয়ে তারা বিলাপ করেছিল কিন্তু ঈশ্বর তাদের কাছে সত্যকে উন্মুক্ত করে দিয়েছে এবং অভিজ্ঞতা থেকেই তারা সকলের কল্যাণের জন্য কথাগুলি বলেছে ফুর্তির জন্য নয় ইলিয়াসের এই বক্তব্যকেই বক্তা জ্ঞানের কথা বলেছেন ঠিক আছে তো তোমাদের সঠিক উত্তর তোমরা পেয়ে গেলে এবার নেক্সট প্রশ্নে আমরা আসছি দেখো দেখো চার নম্বরটা কি বলেছে আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে বক্তাকে আর কিভাবে তিনি অমরত্ব লাভ করেছেন তো এটা উত্তর তোমাদের যেটা লিখতে হবে দেখো লিখবে প্রথমটার জন্য নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে উদ্ধৃতিটির বক্তা হলেন কথক সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাই মানে অঙ্কের মাস্টারমশাই কথা বলেছেন তো প্রথমটা উত্তর পেয়ে গেলে বক্তাকে তারপরে কিভাবে অমর করে রেখেছেন ঠিক আছে মানে অমরত্ব লাভ করেছেন এটা উত্তর দেখব এটার জন্য তোমাদের এইখান থেকে এতটা লিখতে হবে এইখান থেকে আরম্ভ করে এতটা কি লিখবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পের অঙ্কে অসাধারণ দক্ষ মাস্টারমশাই ভাবতেই পারতেন না যে তার ছাত্ররা অঙ্ক পারবে না মেরে বকে ছাত্রদের তিনি অঙ্ক শেখাতে চাইতেন ফলে ছাত্রদের কাছে তিনি ছিলেন বিবেশিকা তার এক ছাত্র সুকুমার পরবর্তীকালে মাস্টারমশাইকে নিয়ে তার বিবেশিকাময় অভিজ্ঞতা একটি পত্রিকায় লিখেছেন সেটি পরেই সরল মনের মাস্টারমশাইয়ের মনে হয়েছিল ছাপার অক্ষরে তার কথা লিখে তার ছাত্র তাকে অমর করে দিয়েছে ঠিক আছে তো তোমাদের উত্তর তোমরা পেয়ে গেলে আমরা এবার আহ নেক্সট প্রশ্নে আসবো কি বলেছে দেখো নোংর কবিতায় নোংর প্রতীক তা বুঝিয়ে দাও তো এবার আমরা এটার উত্তর দেখব তো নোংর যেটা প্রতীক এইখান থেকে আরম্ভ করে এতটা লিখতে হবে দেখো নোংর কিসের প্রতীক দেখো আক্ষরিক অর্থে নোংর শব্দ দ্বারা বর্শী আকৃতির লোহার যন্ত্রকে বোঝায় ঠিক আছে বর্ষি আকৃতির লোহার যন্ত্রকে বোঝাই যার সাহায্যে নৌকা বা জাহাজকে তটের সঙ্গে বেঁধে বা আটকে রাখা হয় কিন্তু কবি অজিত দত্ত নোঙর কবিতায় নোঙর শব্দটিকে বন্ধন বাধা বা প্রতিবন্ধকতার প্রতীক রূপে দেখেছেন ঠিক আছে তো তোমাদের এতটা লিখতে হবে এরপরে আমরা নেক্সট প্রশ্নে আসবো দেখো নেক্সট প্রশ্ন বলেছে কন্যা থেকে কইনা থেকে কোনে এক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের কোন রীতি অনুষ্ঠিত হয়েছে তো এই লাইনটা লিখবে দিয়ে লিখবে এখানে অভিশ্রুতির অভিশ্রুতির রীতি অনুষ্ঠিত হয়েছে ওকে তারপর নম্বর বলেছে দেখো কিদন্ত ও শব্দের উদাহরণ দাও তো তোমাদের যেটা লিখতে হবে দুটো উদাহরণ দিতে হবে কিদন্তর উদাহরণ দেবে দর্শনীয় ধাতু যুক্ত অনিয় দিয়ে দর্শনীয় আর লিক লেখ ধাতু থেকে লেখক ঠিক আছে এখানে হবে লিক ঠিক আছে তো লিখ ধাতু যুক্ত অক হলো লেখক তাহলে তোমরা এই উদাহরণটা দেবে আমি বাকিটুকু কেন লিখলাম বাকিটু তোমাদের বোঝানোর জন্য আমি লিখেছি দেখো লিখেছি ধাতু প্রকৃতির সঙ্গে ধাতু প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দ গঠন করে তাকে কিদন্ত শব্দ বলে যেমন দিস ধাতু প্রকৃতি এটা আর অকটা ধাতু প্রত্যয় তাহলে ধাতু প্রকৃতি আর ধাতু প্রত্যয় যুক্ত হলো দুটো দিয়ে তৈরি হলো কিদন্ত শব্দ যেটা দর্শক তাহলে দর্শক কৃদন্ত শব্দটা ধাতু প্রকৃতি হচ্ছে দিশ ধাতু আর অক হচ্ছে ধাতু প্রত্যয় যোগ করা হয়েছে দর্শক এই চিহ্নটা হচ্ছে ধাতু চিহ্ন ঠিক আছে তো তোমরা এই দুটো উদাহরণ লিখে দেবে এইগুলো লেখার দরকার নেই একই ভাবে তোমরা হাতা লিখবে হাত যুক্ত আ আর ঐতিহাসিক লিখবে ইতিহাস যুক্ত ইক ঠিক আছে আমি এখানে বুঝিয়েছি শব্দ প্রকৃতির সঙ্গে শব্দ প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন শব্দ গঠন করে তাকে তদিতান্ত শব্দ বলে ঠিক আছে আট নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি না মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে সাতটি ঠিক আছে তো বন্ধুরা আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওয়ান কমপ্লিট করলাম মডেল অ্যাক্টিভিটি টাস্ক টু কমপ্লিট করলাম এরপর আমরা মডেল অ্যাক্টিভিটি থ্রিতে আসছি দেখো দেখো লেখা আছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা প্রথম ভাষা তোমরা যেন বাংলাকে প্রথম ভাষা বলা হয় আর ইংরেজিকে দ্বিতীয় ভাষা বলা হয় নবম শ্রেণী তো এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নগুলো কোথা থেকে নেওয়া হয়েছে সেগুলো আমি ডান সাইডে বা প্রশ্নের মধ্যে বলে দিয়েছি দেখো এক নম্বরটা হচ্ছে নবনবর সৃষ্টি মানে এটা নবনবর সৃষ্টি থেকে নেওয়া হয়েছে দুই নম্বরটা হচ্ছে দেখো এরই মাঝে বাংলার প্রাণ এটা আকাশে সাতটি তারা কবিতা থেকে নেওয়া হয়েছে তারপর তিন নম্বরটা চিঠি বুঝতে পেরেছ চিঠি থেকে নেওয়া হয়েছে চার নম্বরটা হচ্ছে যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা এটা হচ্ছে আবহমান কবিতা থেকে নেওয়া হয়েছে পাঁচ নম্বরটা অগত্য রাধারানী মানে রাধারানী থেকে নেওয়া হয়েছে বুঝতে পেরেছো তাহলে প্রথমটা হচ্ছে নবনবর সৃষ্টি তারপরটা হচ্ছে আকাশে সাতটি তারা তারপরটা চিঠি তারপর আবহমান আর তারপরটা হচ্ছে রাধারানী ওকে তো প্রত্যেকটা উত্তর আমরা আলোচনা করব প্রথমটা কি বলেছে দেখো নবনব সৃষ্টি প্রবন্ধে লেখক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন কেন তো আমি তোমাদের দেবাশিস মৌলিকের সয়কা বই থেকে প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল লেখক সংস্কৃত ভাষাকে কেন আত্মনির্ভরশীল বলেছেন তো প্রথম পাঠটার জন্য তোমরা যে উত্তরটা লিখবে এইখান থেকে পুরোটা লিখতে হবে নবনব সৃষ্টি প্রবন্ধে লেখক সৈয়দ মুস্তুবা আলী বলেছেন নতুন চিন্তা অনুভূতি বা বস্তুর নতুন শব্দের প্রয়োজন দেখা দিলে সংস্কৃত ভাষা নিজ শব্দ ভাণ্ডারে খোঁজ নিয়ে দেখে যে কোনো ধাতু বা শব্দ সেখানে আছে কিনা যাকে অল্প বিস্তর বদলে নিয়ে বা পুরোনো ধাতুর সাহায্যেই নতুন শব্দটি গঠন করা যায় কিনা অর্থাৎ অন্য ভাষার শব্দ ভাণ্ডারের দিকে তাকে নির্ভর করে থাকতে হয় না কখনও কখনো সংস্কৃত বিদেশি গ্রহণ করলেও তা যৎসামান্য এমন সমৃদ্ধ সংস্কৃত ভাষা সে যে আপন মহিমায় মহিমান্বিত এই কারণে লেখক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন ঠিক আছে তো প্রথমটার উত্তর তোমরা পেয়ে গেলে যে সংস্কৃত ভাষাকে কেন আত্মনির্ভরশীল বলেছেন এরপর একটা দেখো বর্তমান যুগে ইংরাজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কেন তো এটার উত্তর তোমাদেরকে দেখাচ্ছে দেখো দেখো প্রশ্নটা বর্তমান যুগে ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কেন কারণ লেখো তো তোমাদেরকে এইখান থেকে আরম্ভ করে এতটা লিখতে হবে ঠিক আছে বা এই লাইনটা বাদ দাও এটা কে কেন মন্তব্য করেছেন এটা বাদ দাও তারপর এখান থেকে দেখো লেখকের মতে লেখককে কে সৈয়দ মুজতবা আলী তো সৈয়দ মুজতবা আলীর মতে প্রয়োজনে এবং অপ্রয়োজনে বাংলা ভাষা নিজের শব্দ অনুসন্ধান না করে ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছে এবং নিচ্ছে পাঠান মোগল যুগে আইন আদালত খাজনা খারিজ নতুনভাবে দেখা দিলে আমরা প্রচুর আরবি ফার্সি শব্দ গ্রহণ করেছি পরবর্তীকালে ইংরেজি থেকে ইংরেজির মাধ্যমে অন্য ভাষা থেকেও শব্দ ধার করেছি বা করছি ঠিক আছে ইংরেজি থেকে এই কারণে বক্তা এই মন্তব্যটি করেছেন মানে নির্ভরশীল নয় সেটা বলেছে বুঝতে পেরেছ তো আশা হচ্ছে তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো এরপর একটা কি বলেছে দেখো এরই মাঝে বাংলার প্রাণ বাংলার প্রাণ স্পন্দন কবি কিভাবে উপলব্ধি করেছেন এটা কোথায় দেওয়া আছে এটা আকাশের সাতটি তারা কবিতায় দেওয়া আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো প্রশ্নটার উত্তর একটু বড় হবে দেখো এরই মাঝে বাংলার প্রাণ উদ্ধাংশটির তাৎপর্য লেখো মানে ওই প্রশ্নটারই উত্তর এটা কি বলেছে দেখো কবি জীবনানন্দ দাসের একটি উল্লেখযোগ্য কবিতা হলো আকাশের সাতটি তারা কবিতাটি ওকে আলোচ্য কবিতায় কবির বর্ণনায় বঙ্গ প্রকৃতি প্রাণময় সত্তার পরিণত হয়েছে ঘনায়মান সন্ধ্যা লাবণ্যময় আধারে রূপ রস গন্ধ গন্ধময় এই লাইনগুলো কিন্তু তোমাদের তুলতে হবে নৈসর্গিকতায় প্রাণের স্পন্ধন অনুভব করেছেন কবি তারই প্রকাশ তারা আকাথে কবিতাটি ঠিক আছে প্রকৃতিতে স্বাভাবিক নিয়মেই দিনের শেষে নেমে আসে সন্ধ্যা সেই আবহমান সন্ধ্যার কোনো একটি দিনের দৃশ্যান্তরের মুহূর্ত কবি কল্পনায় অনন্য রূপ ধারণ করেছে অস্ত সূর্যের রক্তিম আভাই রঙে মে উঠে মেঘের রং হয়েছে পাকা কামরাঙার মতো ধীরে ধীরে সেই মেঘপুঞ্জ বিলীন হয়ে যায় গঙ্গা সাগরের বুকে কবি চোখে সেই নীরব ঠিক আছে তারপর দেখো এরপর প্রকৃতিতে নেমে আসে শান্ত অনুগত নীল সন্ধ্যা সন্ধ্যার তরল আধার যেন কেশবতী রূপসী কন্যার এলাই তো চুল কবি চোখ মুখ ছুঁয়ে যায় সেই চুল যা স্নেহের চুম্বন এঁকে দেয় হিজল কাঁঠাল জামের শাখায় শাখায় ওকে তারপরে যে লাইনগুলো লিখতে হবে যে কবির মতে মায়াময় আবছা আবছায় মোরা এমন প্রাণময় সন্ধ্যা পৃথিবীতে অন্যত্র দেখা যায় না নরম ধান কলমি হাঁসের পালক সর পুকুরের জলের চাঁদা স্বরপুটিদের শরীরের মৃদ ঘ্রাণের সন্ধ্যার আঁধার পূর্ণতা পায় রূপসীর চুলের সিদ্ধ গন্ধের মতো বাংলার সান্ধ সুবাস কিশোরের পদদলিত ঘাসে কিশোরের চাল ধোয়া ভিজে হাতের মমতা মাখা উষ্ণতাই এবং ঝরে পড়া লাল বট ফলের ব্যতীত পরিণতির মধ্য কবি খুঁজে পান দিনান্তের ক্লান্ত নিরবতাকে এইভাবে বাংলার সান্ধ্য সৌন্দর্যে আপ্লুত কবি প্রকৃতির প্রতিটি উপাদানের প্রাণময়তার সন্ধান পেয়েছে তো তোমাদের এই পুরো কথাগুলো লিখতে হবে যেগুলো আমি বললাম ঠিক আছে তিন নম্বরটা কি বলেছে দেখো চিঠি রচনা অবলম্বনে স্বামী বিবেকানন্দের স্বদেশ ভাবনার পরিচয় দাও তো এটা চিঠি থেকে নেওয়া হয়েছে তোমাদেরকে এর সঠিক উত্তরটা দেখাচ্ছি দেখো তিন নম্বর প্রশ্নটার জন্য তোমাদের যে উত্তরগুলো লিখতে হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর তিন নম্বর প্রশ্নটা বলেছে যে স্বামী বিবেকানন্দের স্বদেশ ভাবনার যে পরিচয় পাওয়া যায় সেটা লিখতে বলেছে তো পুরো কথাগুলো মানে স্বামী বিবেকানন্দের পুরো কথাগুলো তিনি চিঠির মাধ্যমে নোবেলকে জানিয়েছিলেন ঠিক আছে মিস নোবেলকে চিঠির মাধ্যমে আমাদের স্বদেশ ভাবনার যে পরিচয় আমরা পেয়েছি সেটা জানিয়েছেন তো দেখো কি কি লিখতে হবে প্রথমে তোমরা শুরু করবে যে মিস নোবেলের ভারত প্রেম এবং ভারতের কাজে যোগ দেওয়ার ইচ্ছাকে স্বাগত জানিয়েই এখানকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে তাকে বিশদভাবে অবগত করার উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দ চিঠির মাধ্যমে মিস নোবেলকে একটি সাবধান বাণী প্রচার করেছেন বা বাণী উচ্চারণ করেছেন ঠিক আছে তো সেগুলো কি কি ভারতের জলবায়ু কীরকম ভারতের দারিদ্র্য অবজ্ঞা কেমন তারপর হচ্ছে তোমার শ্বেতাঙ্গদের সন্দিগ্ধ মানসিকতা কেমন সেগুলো সব বলা হয়েছে জাতিগতার সমস্যা কীরকম দেখো প্রথমে স্বামীজি মিস নবলকে সাবধান করেছেন ভারতের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ভারতবর্ষে কাজের ক্ষেত্রে মিস নবলকে নানা প্রকার বাধার সম্মুখীন হতে হবে বলে স্বামীজি মনে করেছিলেন কি কি দেখো পরাধীনতার অন্ধকারে আবদ্ধ ভারতবাসী একদিকে অসহনীয় দারিদ্রের মধ্যে জীবন কাটাতে বাধ্য ছিল অন্যদিকে জাতির বুকে জনিত অজ্ঞতা পাথরের মতো চেপে বসেছিল স্বামীজি তাই মিস নোবেলকে বলেছেন এ দেশে এলে তুমি নিজেকে অধ্য উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে এই লাইনগুলো কিন্তু তোমাদের তুলতে হবে তারপর দেখো জাতিগত সমস্যা ভারতীয়দের জাতি ও পর্ষ সম্পর্কে বিকট ধারণা আছে ভয়েই হোক বা ঘৃণাতেই হোক ভারতীয়রা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে এবং শ্বেতাঙ্গরাও এদেশের লোককে ঘৃণা করে তারপর দেখো মিস নবল একজন ইউরোপিয়ান হয়ে ভারতীয়দের জন্য কাজ করছে দেখলে শ্বেতাঙ্গরা তাকে খামখেয়ালি বলে মনে করবে এবং তার প্রত্যেকটি গতিবিধিকে সন্দেহের চোখে দেখবে বলে স্বামীজির ধারণা হয়েছিল তারপর দেখো ভারতের জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান এমন পরিবেশে মিস নবল অস্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন এমন সব বিঘ্নের কথাই চিঠিতে বলেছেন লেখক স্বামী বিবেকানন্দ এ সকল বাধা ছাড়াই মিস নবলকে সতর্কভাবে কাজ করতে হবে এক্ষেত্রে স্বামীজি মিস মুলার সম্পর্কে একটু সতর্ক থাকতে বলেছেন মিস নবলকে স্বামীজি বলেন মিস মুলার কিংবা অন্য কারো পক্ষপুটে আশ্রয় নিলে চলবে না কারণ মুলার ভাবেন টাকা দিয়েই তিনি পৃথিবীকে পলট করে দিতে পারেন এবং কয়েকদিনের মধ্যেই তুমি বুঝতে পারবে যে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব মুলারের সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো বলে মনে করেছেন স্বামীজি ঠিক আছে তো এছাড়াও তোমরা আরও কিছু অ্যাড করতে পারো তোমাদের টেক্সট বইটা ভালো করে পড়বে দিয়ে স্বামীজির সম্পর্কে স্বদেশ ভাবনার যে পরিচয় তোমরা পাবে সেগুলো তোমরা ডিটেলসে লিখে দেবে যেহেতু এটা বড় প্রশ্ন তারপর দেখো চার নম্বর প্রশ্নটা কি বলেছে যা গিয়ে ওই উঠানে তোরা দাঁড়া ঠিক আছে কবি কাদের কেন এই পরামর্শ দিয়েছেন কবিতার নামকরণের সঙ্গে উদ্ধৃতিটি কিভাবে সম্পর্কযুক্ত তো এটা আবহমান কবিতা থেকে নেওয়া হয়েছে তোমাদের সঠিক উত্তরটা দেখাচ্ছি দেখো দেখো কবি কাদের পরামর্শ দিয়েছেন দেখো এইখান থেকে এতটা লিখতে হবে জন্মভূমি হারা মানুষদের শৈশব স্মৃতি বিচারিত জন্মভূমিতে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সেই প্রসঙ্গে তিনি আহ্বান কবিতায় প্রশ্নের এই কথাগুলো বলেছেন তাহলে এখানে দেওয়া আছে যেটা যে কবি কাদের কেন এই পরামর্শ দিয়েছেন তাহলে কাদের দিয়েছেন না জন্ম মানুষদের কোথায় ফিরে আসার কথা বলেছেন না শৈশব স্মৃতি বিচারিত জন্মভূমিতে তারপর দেখো কেন বলেছেন বুঝতে পারছো কেন বলেছেন এটা উত্তর যদি আমরা দেখি তাহলে দেখো দেখাচ্ছি তো দেখো কেন দাঁড়াতে বলেছেন তো লিখবে আবহমান কবিতায় কবি ফেলে আসা শৈশব জীবনের কথা মনে করিয়ে দেওয়ার জন্যই উঠানে গিয়ে দাঁড়াতে বলেছেন তাহলে প্রথমটার জন্যে তোমরা এইটুকু লিখবে ঠিক আছে তারপরে কেন তার জন্যে যেটা দেখালাম সেটা লিখবে তারপর সেকেন্ড পার্টটা কি বলেছে দেখো কবিতার নামকরণের সঙ্গে উদ্ধৃতিটি কিভাবে সম্পর্কযুক্ত তারপরে এইটুকু লিখে দেবে এইখান থেকে আরম্ভ করে এতটা আলোচ্য কবিতায় গ্রাম ছাড়া মানুষদের কাছে কবি যেমন ফিরে আসার আবেদন জানিয়েছেন তেমনই তার অন্তমর্ণের আকুলতারও প্রকাশ ঘটেছে উঠানের আভিধানিক অর্থ আঙ্গিনা কিন্তু এখানে উঠান বলতে ভিটেহারা মানুষদের জন্মস্থান তথা মুক্ত পরিসরের কথা বলা হয়েছে আজন্ম পরিচিত মাটি হাওয়ায় পূর্ণ প্রাণময় আশ্রয়স্থানে ফিরে আসার বা ফিরে যাওয়ায় পরামর্শই ধ্বনিত হয়েছে উদ্বতাংশে ওকে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তারপরে দেখো পাঁচ নম্বর প্রশ্নটা কি বলেছে কান্নার কারণ তো তোমাদের এটার সঠিক উত্তরটা দেখো দেখো রাধারানীর কাঁদার কারণ লেখো বলেছে তো রাধারানীর মা ঘোরতর পীড়িত তার পথের ব্যবস্থা নেই ঘরে আহারের কোনো সংস্থান হয়নি এমন অবস্থায় রাধারানী বনফুলের মালা গেঁথে বিক্রির উদ্দেশ্যে রথের মেলায় যাই যদি মালা বিক্রির অর্থে মায়ের পথের ব্যবস্থা করা যায় এই ভেবে কিন্তু রথের টান অর্ধেক হতে না হতেই প্রবল বৃষ্টি নামে ফলে লোকজন মেলা থেকে ফিরে যায় এই কারণে রাধারানীর কোনো মালা বিক্রি হলো না ক্রমে অন্ধকার ঘনে ঘন হয়ে আসে রাধারানীর আশা ব্যর্থ হয় মায়ের পথ্যের ব্যবস্থা কিভাবে হবে তা ভেবে না পেয়ে ব্যাকুল হৃদয়ে কাঁদতে কানতে বাড়ি ফিরছিল রাধারানী ঠিক আছে তো বন্ধুরা আমরা এই পাটে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওয়ান মডেল অ্যাক্টিভিটি টাস্ক টু আর মডেল অ্যাক্টিভিটি টাস্ক থ্রি কমপ্লিট করলাম তো ভিডিওটা দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে রেখো আর যতটা পারবে বন্ধুর মধ্যে শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ